আমার বাবা একজন আগে ভ্যান চালক ছিল, ভ্যান চালক থেকে তারপরে কৃষি কাজ করে, দিন মজুরি, মানে আমাদের এক বেলা ভাত খাই, অন্য বেলা খাই না। মা মানুষের বাসায় কাজ করে, ওখান থেকে যা পান্তা ভাত এগুলো এনে এনে দেয়, আমরা ওগুলো খেয়ে বেঁচে থাকি। আমার এই সম্মানিত রোগী নাম হচ্ছে জাহিদ, 20 বছর, গাইবান্ধা থেকে আমার কাছে এসেছে। কয়েকদিন আগে সে আমাকে প্রথম ফোন করে এবং তার ঘটনাটি আমাকে জানায়। তো একটু তার সমস্যাগুলো শুনে আমি নিজে একটু ইমোশনাল হয়ে যাই, কারণ তার শারীরিক সমস্যার পাশাপাশি তার কিছু সমস্যা রয়েছে যেটি আমাদের সঙ্গে যখন শেয়ার করে, তখন সেই গল্পটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। জাহিদ, একটু বলবে আসলে তোমার কি সমস্যাটি, তুমি মানে কোন সমস্যায় ভুগছিলে এতদিন? একটা অ্যাক্সিডেন্টে হুট করে আমার কানের টেম্পানিক মেমব্রেনটা ফুটো হয়ে যায়, আমি নাকটা চিপে ধরে আমার কান দিয়ে বাতাস বের হয়। তখন আমার গাইবান্ধা সুন্দরগঞ্জে কীভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা, রোড পার হইতে ধরছিলাম, তখন আমাকে বাসের হেল্পারে আমাকে বাড়ি দিছে, আমি পড়ে গেছি, উঠে আমার নাকটা চিপে ধরছিলাম, নাক কান দিয়ে আমার বাতাস বের হয়েছিল স্যার। তারপরে সুন্দরগঞ্জে বামনডাঙ্গায় আমি ওখানে একজন পিজিটি নাক কান গলা ওনাকে দেখাই, ওনার দেখার পরে কিছু কিছু আমাকে ওষুধ দেয়। কতদিন আগের কথা এটা? প্রায় 11 মাস আগের কথা। তারপর থেকে তোমার কান থেকে কি পানি পড়ছে? তারপর ওই স্যারের ওষুধ খাই, খাওয়ার পরে আমার আবার 15 দিন পরে আমার কানে ইনফেকশন হয়, পানি পড়ছিল। তখন রংপুরে একজন FCPS নাক কান গলা ওনাকে দেখাই, ওনার একটা চিকিৎসা নেই, ওনার দীর্ঘ 3 মাস চিকিৎসা করার পরেও আমার কান ভালো হচ্ছিল না। চাইছিলাম যে আমি আর কানের চিকিৎসা করব না, আমি কোথাও থেকে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা পারছিলাম না। আমার পরিবার, আমার বাবা, উনি 1 টাকাও আমাকে কখনো এই চিকিৎসার জন্য আমাকে দেয়নি। এবং আমার মা বাবা কি করেন? আমার বাবা একজন আগে ভ্যান চালক ছিল, ভ্যান চালক থেকে তারপরে কৃষি কাজ করে, দিন মজুরি, মানে আমাদের এক বেলা ভাত খাই, অন্য বেলা খাই না। মা মানুষের বাসায় কাজ করে, ওখান থেকে যা পান্তা ভাত এগুলো এনে এনে দেয়, আমরা ওগুলো খেয়ে বেঁচে থাকি। তারপরে আমার লাইফের স্বপ্ন, ছোটোবেলা থেকে সেই স্বপ্ন দেখি যে আমি বড় হয়ে ভালো একজন একটা প্রতিষ্ঠানে বড় একটা উচ্চ পদস্থ কর্ম নিয়োজিত থাকব। থেকে আমার পরিবার, আমার দাদা, আমার দাদি, আমার নানি, তাদের পাশে থাকব, কারণ তাদের দেওয়ার মতো কেউ নেই। আমার নানি খুব অসহায় মানুষ, তার পৃথিবীতে কেউ নেই আমার মা ছাড়া। আমার মা শুধু একজন, আমার নানি, আমার নানি অনেক অসহায়, ওনারও চলার মতো কোনো উপায় নেই। সেজন্য আমি ডিসিশন নেই যে আমি বড় হয়ে কিছু একটা করে আমার পরিবার, আমার নানি, তাদের পাশে দাঁড়াবো। কিন্তু হুট করে আমার জীবনে এইরকম একটা দুর্ঘটনায় এসে কানের পর্দাটা ফেটে যায়, কিন্তু আমার স্বপ্নগুলো সব বিচ্ছিন্ন হয়ে যায়। আমি কোথাও কারো সাহায্য সহযোগিতা পারছিলাম না, হুট করে আমার অনেক অর্থনৈতিক সমস্যার কারণে আর কোনো ডাক্তারের কাছে যাইতে পারতেছিলাম না। বিভিন্ন সরকারি হসপিটালে গিয়েছিলাম, তাদের তারা চিকিৎসা দিছিল, কিন্তু এই চিকিৎসায় কখনো আমি ভালো হচ্ছিলাম না। হওয়ার পরে আমি এক স্যারের দেখা পাই অনলাইনে, তার পেজ আছে, সেই পেজের মধ্যে আমি দেখতে পাই যে স্যার অনেক ভালো, উনি অনেক সুচিকিৎসা দেয়, আসলেই উনি একজন মহান ব্যক্তি। ওনার কাছে এসে আমি যে রেসপন্সটুকু পাইলাম, উনি স্যার আমার পাশে দাঁড়িয়েছে, এবং যার কথা আরও না বললেই নয়, সে আমাদের গাইবান্ধা সুন্দরগঞ্জে MP মহোদয় ব্যারিস্টার শামীম হায়দার পাডোয়ারি স্যার, বর্তমান MP। উনি আমাকে বলছে যে বাবা তুমি টেনশন করো না, তোমার চিকিৎসার খরচ আমি বহন করব। তার সহযোগিতায় আর এই স্যারের সহযোগিতায় হয়তো আমি আমার জীবনে বেঁচে থাকতে পারবো, হয়তো আমার সেই রঙিন স্বপ্নগুলো আমার পূরণ হবে, আমি এই আশা করতেছি। অবশ্যই জাহিদ, আর এই জায়গাটিতে আসলে আমি একটু ক্লিয়ার করতে চাই আমাদের এই দর্শকদেরকে যারা দেখছেন। আসলে মানুষ এক একজন এক এক দুর্যোগ নিয়েই পৃথিবীতে মানে বড় হয়, এই দুর্যোগগুলোকে অতিক্রম করেই। আমার সবচেয়ে যেটি ভালো লেগেছে যে যখন তার পারিবারিক যে সীমাবদ্ধতারগুলো আমার কাছে এসে জানালো, যে তার মা বিভিন্ন বাড়িতে বাড়িতে কাজ করে দুমুঠো অন্ন তাদেরকে
দিচ্ছে, কখনো এক বেলা খাচ্ছে, কখনো এক বেলা খেতে পারছে না, বাবা রিক্সা চালাচ্ছে, কখনো কৃষিকাজ করছে, এরকম টানাপোড়েনের মধ্য দিয়েও জাহিদ পড়ালেখাটা চালিয়ে গিয়েছে এবং সে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। হয়তোবা সে তার এই প্রচেষ্টা অব্যাহত থাকলে সে এখন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে, কিন্তু তার মাঝেই তার একটি শারীরিক সমস্যা দেখা দিয়েছে, আর সেটি হচ্ছে কানের পর্দা ফুটো হয়ে গিয়েছে। তো কানের পর্দা ফুটো হয়ে গেছে তারও একটি দুর্ঘটনা থেকেই হয়েছে, মূলত ট্রমাটিক রাপচার ছিল, তার ইতিহাস শুনে যেটা বুঝতে পারলাম আঘাত থেকে, পরবর্তীতে সেটি হিলিং না হয়ে আলটিমেটলি এটি ইনফেকশান থেকে ক্রনিক অটাইটিস মিডিয়া হয়ে গেছে। এই মুহূর্তে আমি কান যখন চেক করলাম দেখলাম যে তার কানের পর্দায় বিশাল বড় একটি ছিদ্র এবং সেখানে পুঁজ উৎপন্ন হয়ে আছে। আমি একটু আগে তার কানের সমস্ত পুঁজ বের করে দিয়েছি এবং তাকে আমরা এই মুহূর্তে কিছু ঔষধ দিয়েছি, যে ঔষধগুলো গ্রহণ করলে আমরা প্রত্যাশা করছি যে তার ইনফেকশনটা কন্ট্রোলে আসবে। এই ইনফেকশনটা কন্ট্রোল হওয়ার আমরা নর্মালি 4 সপ্তাহ সময় লাগে এবং 4 সপ্তাহের মধ্যে যদি এটা নিয়ন্ত্রণে চলে আসে, কানটি শুকিয়ে যায়, তখন আমরা তার কানে একটি পর্দা প্রতিস্থাপন করব। এই পর্দা প্রতিস্থাপন একটি ব্যয়বহুল অপারেশন, যেটি একটি এন্ডোস্কোপিক মেশিন দিয়ে, মাইক্রোস্কোপ দিয়ে করা হয়, জার্মানির একটি মেশিন। তো তার পাশে যারা সমাজের হৃদয়বান ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছে, একজন এমপি মহোদয়ের কথা বলেছেন, আমি আমার দিক থেকে আমার সাধ্য মতন তাকে চিকিৎসা করছি। আপনারাও চাইলে জাহিদের পাশে দাঁড়াতে পারেন, তার যে স্বপ্ন সে স্বপ্ন দেখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে, তার অসহায় পিতামাতা তার নানা নানি পাশে থাকবে, এই কথাগুলো সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে। এই মানুষগুলোর পাশেই আমাদের দাঁড়ানো উচিত, এই মানুষগুলোর পাশেই আমাদের থাকা উচিত। তো জাহিদ, আশা করছি তোমার পাশে আছে এরকম অগণিত হৃদয়বান মানুষ যারা এই বাংলায় আছে, যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সেই মানুষগুলো তোমার পাশে দাঁড়াবে সেই প্রত্যাশা রাখছি। এবং তোমার এই কানের পর্দা প্রতিস্থাপনের যে ব্যয়ভার, সেটি একজন এমপি মহোদয় নিয়েছে, আমি আমার পক্ষ থেকে আমার এই মেডিকেল সার্ভিসগুলো সম্পূর্ণ বিনামূল্যে আমি তোমাকে প্রোভাইড করব, অস্ত্রোপচার সম্পন্ন করব সম্পূর্ণ বিনামূল্যে। আশা করছি তোমার এই যে কানের পর্দা, এটি আবার নতুন করে প্রতিস্থাপিত হবে এবং তুমি আবার একটি সুন্দর জীবন ফিরে পাবে। তোমার কোনো ভয় নেই ভাই, আমরা আছি তোমার পাশে। হ্যাঁ, ছাড়ের কথাগুলো শুনে আমার আবার বাঁচার, নতুন করে বাঁচার স্বপ্ন দেখতেছি। আমি ভাবছিলাম যে বাংলাদেশে কোথাও চিকিৎসা না পেলে আমি সুইসাইড করব, আমি আর বাঁচবো না, কারণ এই সমস্যাটা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যখনই পড়তে বসি তখনই কানের মধ্যে শোষ বহু বহু শব্দ, তারপরে কানে বিভিন্ন ধরনের আওয়াজ, এগুলো হয়, তখন আর বাঁচতে ইচ্ছে করে না, তখন পড়তেও ইচ্ছে করে না। আর আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আছে 3 জুন, আমি সেই প্রিপারেশন নিচ্ছি এত কষ্ট নিয়ে। যাই হোক, আমরা আছি পাশে এবং তোমার পাশে এরকম অগণিত হৃদয়বান ব্যক্তিরাও থাকবে। তোমার জন্য শুভকামনা রইল এবং সেই সাথে আপনারা যারা আজকে জাহিদের এই ভিডিওটি দেখলেন তারা তার জন্য দোয়া করবেন, আর সে যেন নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের জন্য কিছু করতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সর্বশেষ জাহিদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ।